সো সাইদুর ভাই, কি অবস্থা ভাই? ভালো আছি ভাইয়া। কি করতেছেন এখানে ভাই? ট্যাটু রিমুভ করতেছি। ট্যাটু রিমুভ করতেছেন? জি। ওকে, দেখেন আজকে আমরা আমাদের সাইদুর ভাই এখানে চলে আসছি। সাইদুর ভাই চমৎকার একটি কাজ করতেছেন দেখেন। ওকে, তো অনেকে আসলে ট্যাটু নিয়ে আসলে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছে, অনেকে অনেক প্রবলেমের মধ্যে আছে। তো দেখেন আপনারা কিন্তু এখন থেকে খুব সহজে ট্যাটু কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন। তো যারা কিনা আসলে ট্যাটু করে ভুল করে ফেলেছেন, আপনারা কিন্তু খুব সহজে এখন ট্যাটু রিমুভ করতে পারবেন বিডি ট্যাটু রিমুভ সেন্টার থেকে। জি জি। আর সাথে আছে সাইদুর ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। তো এখানে মূলত হচ্ছেটা কি একটু বুঝিয়ে বলেন। এখানে উনি ওনার ভালোবাসার নাম লিখেছিল। আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড। এক বয়ফ্রেন্ড? হ্যাঁ, মানে এক বয়ফ্রেন্ডের নাম উনি এখানে লিখেছিল নাকি? হ্যাঁ, এখন এক্স বয়ফ্রেন্ডের নাম আমরা রিমুভ করছি। আচ্ছা, এক্স বয়ফ্রেন্ডের নাম। আচ্ছা, আপুকে একটু দেন মাইক্রোফোনটা। ওকে, আপু এখানে কি হয়েছে একটু বলেন আমাকে, যে আসলে কি সত্যি কিনা বিষয়টা। বন্ধুরা, আজকে আমরা কিন্তু চমৎকার একটা লাইভ করতেছি দেখেন। মানে এটা একটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, কারণ এরকম ধরনের লাইভ আমার মনে হয় না কেউ করছে। এক্স বয়ফ্রেন্ড এর নাম চিরতরে লিখে মুছে ফেললো মেয়েটি। হ্যাঁ, এক্স বয়ফ্রেন্ড এর নাম আমরা রিমুভ করছি। হ্যাঁ, অনেক কাস্টমার বা ভাইয়ের ক্লায়েন্ট এখানে আছে দেখেন। অনেক অনেক দেখেন, অনেক দেখেন, অনেক অনেক কাস্টমার বা ক্লায়েন্ট আছে ভাইয়ের। সবাই কিন্তু সিরিয়াল দিয়ে বসে আছে। কারো পিয়ার্সিং করতে হবে, কারো ব্রোন রিমুভ করতে হবে। কি সাপু, অনেক ব্যথা পাচ্ছেন নাকি? ওকে দেখেন, তো আসলে এটা কি অনেক কষ্ট কষ্ট হয় নাকি? যে ব্যথা করে? অনেক কষ্ট, অনেক পেইন হয় আপু? মানে বয়ফ্রেন্ড এর ছেঁকা দেওয়া হচ্ছে বেশি পেইন? মানে ভালোবাসার মানুষ যে কষ্টটা দিয়ে চলে গেছে তার থেকে অনেক কষ্ট কম আর কম আছে। আপনারা যারা বন্ধুরা ভালোবেসে কষ্ট পেয়েছেন, নাম লিখেছেন, ভুল করেছেন, নামগুলো রিমুভ করা অতীব জরুরি। এবং নতুন যে ভালোবাসার মানুষের বিষয়ে তো খোঁটা দিয়ে উঠতে বসছে, তো আমার কাছে আসুন, আমি সাইদুর ট্যাটু, আমার কাছে সব মানে এই সমাধান আছে। মানে এই সমাধান একমাত্র আপনার কাছেই আছে? হ্যাঁ, একমাত্র বাংলাদেশে শুধু আমি এই সমাধান করি। ভালোবাসার মানুষের নাম পুরো ক্লিয়ার। ভাই একটু মাইক্রোফোনটা ওনাকে দিন ভাই। অনেকে নাকি, অনেকের নাকি আসলে প্রেম হচ্ছে না ভাই, এত নাকি প্রেম হচ্ছে না, ঘটনা কি সত্যি কিনা? জি ভাই, ঘটনা কি বলে বলেন তো আমাকে একটু। আসলে ব্রোনের জন্য আমাকে এই জায়গায় ব্রোনটা কিছু দিতে চায় না। কি 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 দিতে চায় না? ব্রোনের জন্য কেউ আমার এই গালে আর কি নিম্ন পরিমাণে একটা কিছু দিতে চায় না। হাই হাই, এই জন্য আজকে আমি এটা আসছি আর কি রিমুভ করতে। রিমুভ করে ফেলবেন? মানে কি রিমুভ করে, গাল রিমুভ করে ফেলবেন? না না, ব্রোন। ও ব্রোন, বুঝায় বলবেন না ভাই, আমি বুঝি না। ব্রোন রিমুভ করতে আসছেন নাকি মেয়েদের চুমো খেতে আসছেন? ওই দুইটাই একই, আমার সবই। আচ্ছা যাই হোক, আপনি ব্রোন রিমুভ করতে আসছেন, তো এই অদ্ভুত কথা বলতেছেন কেন? এটা তো ভাই, এটা তো ঠিক না ভাই, এটা তো ক্লিয়ার করাটা আপনার জন্য জরুরি। হ্যাঁ, এটা ঠিক, এবার ঠিক ঠিক বলতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করব আমি, এর জন্যই তো আপনার কাছে আসি। আপনি তো ভগবানের মতো, আপনার কাছেই তো রিমুভ করব। হাই হাই ভাই, কোন জায়গা টান দিতে দেখছেন? আচ্ছা ভাই, আসলে ঘটনা কি, আমাকে ঠান্ডা মতো একটু সুস্থ মস্তিষ্কে খুলে বলেন আসলে কি হয়েছে আপনার সাথে। আমার সাথে তেমন কিছু হয় না, এই ব্রণের জন্য আর কি অনেকদিন ধরে পেন খাইতেছি। আচ্ছা আচ্ছা, এগুলো আর কি যখন পেকে যায়। হ্যাঁ, আপনার নাম কি? আপনি এখানে কি জন্য বা কি কাজে এসেছেন? একটু দেখা যাবে ট্যাটুটা কোথায় আছে। এখানে কি লিখছেন আপনি এখানে? পরে এখন কি করতে আসছেন? এটা এমনিতে জাপানিজে লেখা, সবার তো ট্রান্সলেট করে করে পড়তে হবে, এত তেল আমারও নাই, কারণে যে ট্রান্সলেট করে করে বয়ফ্রেন্ডের নাম জানা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পরে করে নেই বেটার। আচ্ছা, রিমেম্বার পরে ফেলবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এখানে আরো কার সাথে কথা বলার পর? আমি এখানে আসছি আজকে সেপ্টাম পিয়ার্সিং করতে।
আচ্ছা আচ্ছা ওকে, তো এই যে ভাইয়ের ব্যাপারে আপনি কোথা থেকে জানতে পারছেন? ফেসবুকের থেকে আমি জানতে পারি। আচ্ছা আচ্ছা, আমি নিজে একজন বিউটিশিয়ান। আচ্ছা আচ্ছা, তো আমার পিয়ার্সিং এর ব্যাপারটা নিয়ে আমার খুব কনফিউশনে ছিলাম যে কোথা থেকে করাবো, ভালো কোথা থেকে করাবো নাকি। আগে আমি যেখানে নোজ পিয়ার্সিং করেছিলাম ওখানে আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, ওদের মেশিন আমার নাকের মধ্যে আটকে গেছিল। এত বড় সিরিয়াস কিছু ঘটে গেছিল, আল্লাহ কি করে। আমি এটা করেছি আজ থেকে 9 বছর আগে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স এত খারাপ ছিল যে ওই ভয় এখনো কাটে নাই। তো ভাইয়ার পেজের ভিডিও গুলো দেখতে দেখতে যে এত পেইনলেস ভাবে ভাইয়া কাজগুলো করে, এই কারণে ভাইয়ের কাছে আসা। আচ্ছা আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। এছাড়া আপনি মূলত কি নিয়ে কাজ করেন একটু আমাদেরকে বলেন? আমি হচ্ছে গিয়ে হেয়ার কালার স্পেশালিস্ট, আমার একটা নিজস্ব স্টুডিও আছে ওইখানে আমি ট্রেনিং করি আর সার্ভিস দিই। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপু কথা বলার জন্য। ওকে এরপর ভাই আপনি কি কোনো কাজে আসছেন নাকি? জি আমি একটা ট্যাটু করাতে আসছি। আচ্ছা হাতের এখানে। আচ্ছা কি গার্লফ্রেন্ডের নাম লিখবেন? জি না, আসলে গার্লফ্রেন্ডের নাম না, একটা গ্রিক মিথোলজিক্যাল। ও প্রেমে বিশ্বাসী না, ও বাস্তবতায় বিশ্বাসী। আমি বাস্তবতায় বিশ্বাসী। জি আমি প্রেমে বিশ্বাসী না। জি আমি একটা গ্রিক মিথোলজিক্যাল আপনার একটা ডিজাইন নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনারা পাবেন। আচ্ছা আচ্ছা, সাইদুল ভাই পেজে। আচ্ছা ডিজাইনটা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই কথা বলার জন্য। আপনি কি কোনো কাজে আসছেন? ওকে তো সাইদুল ভাই এখন অনেকের আপনি কাজ করতে থাকেন, এটা একটু লাগান। আর আপনি চিললেন, আপনি কাজ করতে থাকেন। আচ্ছা আচ্ছা সাইদুল ভাই, বিষয়টা হচ্ছে যে অনেকের জন্মগত দাগ আছে, মেস্তা আছে, ব্রণ আছে, এই যে বিষয়গুলো, এগুলো আপনি মূলত কিভাবে সমাধান করে থাকেন? সব লেজারের মাধ্যমে সমাধান করছি। আচ্ছা আচ্ছা, লেজার সেন্টার করা হয়েছে এখানে, অবাঞ্ছিত লোম রিমুভ, কাটা দাগ রিমুভ, শ্বেত রোগ সমস্যার সমাধান, আচ্ছা লাল তিল কালো তিল, মেস্তা রিমুভ, ওকে ট্যাটু রিমুভ, সবকিছু করা হচ্ছে। সবকিছু সমাধান হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এখানে করা হচ্ছে। পার্মানেন্ট স্কিন মেকআপ করা হচ্ছে, এর মধ্যে লিপ কালার পরে, আইব্রো পরে, আইব্রো মাইক্রোব্লেডিং, আর শ্বেত রোগের সমস্যা সমাধান। আর একটা নতুন টেকনোলজি নিয়ে আসছে, সেটা হলো স্ক্যাল্প মাইক্রোব্লেডিং, মানে মাথার চুলের কাজ আর কি। কাজ করতে করতে কথা বলেন। হ্যাঁ ওকে, সো এই যে ট্যাটু যে রিমুভ করতেছেন আপনি, লেজার দিয়ে করতেছেন আপনি বলতেছেন, কোনো সাইড ইফেক্ট আছে কিনা? না না, এটার কোনো সাইড ইফেক্ট নাই, তার কারণ এটা কোরিয়ান মেশিন। একটু মেশিনটা দেখান। ওকে দেখেন, এটা হচ্ছে কোরিয়ান মেশিন। ওকে সো দেখেন, এই যে এখানে দেখেন। ওকে সো আপনারা যারা কিনা, আসলে কোরিয়ান মেশিনের মধ্যে লেখা আছে এখানে, মেড ইন কোরিয়া। হ্যাঁ জি জি, মেড ইন কোরিয়া, এই দেখেন। হ্যাঁ ওকে, হ্যাঁ এখানে লেখাই আমরা দেখতে পাচ্ছি। ওকে সো এটা হচ্ছে মূলত লেজার মেশিন, এটার মাধ্যমে মূলত ব্রণ, মেস্তা, অথবা আসলে যাদের আসলে আরো মেশিন আছে, পাশে আরেকটা শপ আছে, ওখানে আরো 6টা মেশিন আছে, আপাতত এখানে কাজ করছি আর কি। আচ্ছা 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 ওকে, সো আপনারা আসলে যারা কিনা আসলে ভুল করে ফেলেছেন যে না আমি ট্যাটু, আপু অনেক ব্যথা পাচ্ছে মনে। হ্যাঁ আপু অনেক ব্যথা পাচ্ছে, তার কারণ এটা ব্যথারই কাজ। আচ্ছা আচ্ছা, সো আপনারা আসলে যারা কিনা আসলে ভুল করে ফেলেছেন আর কি ট্যাটু করে, আপনারা কিন্তু চাইলে এখন থেকে খুব সহজে রিমুভ করতে পারবেন সাইদুল ভাইয়ের কাছ থেকে। সাইদুল ভাই এই যে অ্যাড্রেসটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন, অ্যাড্রেসটা এখন কোথায়? শান্তিনগর টুইন টাওয়ার মার্কেট, চারতলায়, 470-471। 470-471 নাম্বার শপ আর কি। আচ্ছা ঠিক আছে ওকে, সো আপনারা যারা কিনা খুব সহজে ট্যাটু রিমুভ করতে চান, ব্রণ, মেস্তা রিমুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু সরাসরি চলে আসবে। সেক্ষেত্রে চার্জগুলো কত করে একটু আমাদেরকে চার্জগুলো বলেন ভাইয়া। চার্জগুলো ডিজাইনের উপর, সবাই ইঞ্চি হিসেবে করছে, আমি ডিজাইন হিসেবে করছি, এটা আপনাদের সেফ। এবং পরবর্তীতে ওকে যে কোনো জায়গায় সেটিং ওয়াইজ টাকা লাগে, যতবার যাবেন ওখানে আমাদের এটা কোনো টাকা লাগে না, আমরা একবার কন্ট্রাক্ট দিয়ে দিই, ওর মধ্যে দুইটা তিনটা সেটিং, মানে একবার আপনি কন্ট্রাক্টে নিয়ে নেন যে আমি এত টাকা নিব আর কি। হ্যাঁ হ্যাঁ ওকে, সো এই যে আপনি যে লেজার করতেছেন, লেজার করার সময় কি কি সেফটি বিষয় মাথায় রাখেন? সেফটি বিষয়ে মাথায় রাখতে হবে যে লেজার যেখানে কাজ করব সেখানে তাকানো যায় না, আর আমাদের চশমা পরে নিতে হয়, আর অবশ্যই এটা FDA এবং CE approved মেশিন, এটা বাংলাদেশে খুবই কম এবং এর কাজ 100% মানে এটা দিয়ে সমাধান হয়। ওকে 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 ঠিক আছে ওকে, সো আমরা একটু আপনার সম্পর্কে জানি, একটু উঠেন আপনার আসলে এর আগে কোথায় কোথায় ফিচার হয়েছে একটু আমাদেরকে বলেন, যে এর আগে আপনি কোথায় কোথায় কাজ করছেন বা আপনি মূলত করেনটা কি একটু আমাদেরকে বলেন ভাই। আমি আসলে ট্যাটু রিমুভ, পার্মানেন্ট মেকআপ করি। আচ্ছা এখানে আমার সার্টিফিকেট গুলো দেখেন, আমি গুলো কম্পিটিশন দিতেছি কিছু, হার্ট রকের। আচ্ছা আচ্ছা ফেস্টিভ্যাল। আচ্ছা ওকে, এখানে ডেইলি সান আছে, এটা আমার অ্যাড হয়েছে। আচ্ছা নিউ এজে আমার অ্যাড হয়েছে, জনকণ্ঠে অ্যাড হয়েছে। আচ্ছা ডিবিসি নিউজ অ্যাড হয়েছে। ওকে তারপরে ঢাকা ট্রিবিউন হয়েছে, নিউ এজ হয়েছে, ডেইলি মেল, এটা ইউরোপ থেকে হয়েছে, ইউরোপ থেকে। হ্যাঁ ইউরোপ থেকে ডেইলি মেল। আচ্ছা আচ্ছা ওকে, আর এটা হলো চেক রিপাবলিক থেকে, বুধবার 23 রিপাবলিক। আচ্ছা ওখান থেকে আমার বায়োগ্রাফি হয়েছে। আচ্ছা মূলত আপনি এই যে এই পেশার সাথে কতদিন ধরে জড়িত আছেন? এটাতে আমি জড়িত 2000 সাল থেকে, দেখতে দেখতে 22-23 বছর হয়ে গেছে। মানে 22-23 বছর? জি, তার মানে এটা বলা যেতে পারে যে এই যে ট্যাটু শিল্পটা, এটার মোটামুটি আপনি গুরু বলা যেতে পারে যে প্রথম দিকে ট্যাটু করা শুরু করে
করেছি, রিমুভ করা শুরু করেছি, তখন বাংলাদেশে কোনো ড্রাইভ শপ ছিল না বা রিমুভ সেন্টার ছিল না। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো আজকে আমরা লাইভটি করলাম মূলত বিডি ট্যাটু রিমুভ সেন্টার থেকে। এখানে মূলত আসলে একটু লাস্টে বলতে কি কি কাজ করা হয়? এখানে আমরা কাজ করি, ট্যাটু রিমুভ করি, শেড রোগের সমস্যা সমাধান করি, লিপ কালার করি, আইব্রো পার্মানেন্ট করি, আচ্ছা, মেস্তা, আচ্ছা, কাটা দাগ, তিল সব রিমুভ করা হয়, রিমুভ রিলেটেড সব সার্ভিস আমরা দিই। আর আমাদেরকে একটু বলেন যে কোন কাজের জন্য কত টাকা আসলে নিয়ে থাকি? আচ্ছা, আমরা এটা নিয়ে থাকি হলো মানে তিলের জন্য এক রকম বা ট্যাটুর জন্য আরেক রকম। তো এগুলো আপনারা জানতে হলে আমাকে অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বারটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি এবং কমেন্ট বক্সে পিন করে দিয়েছি। সো আপনারা কিন্তু অবশ্যই যদি ট্যাটু রিমুভ করতে চান, যারা কিনা আসলে ভুল করে ফেলেছেন যে ভাইয়া না আমার ভুল হয়ে গেছে আমি রিমুভ করতে চাই, অনেকে আসলে ভালো হতে চায় আর কি। আচ্ছা, এছাড়া অনেকে আসলে গভর্নমেন্ট জব করতে চায়, গভর্নমেন্ট জবের সমস্যা হয়, হ্যাঁ, ডিফেন্সের প্রবলেম হয়, তা আপনারা কিন্তু চাইলে অবশ্যই খুব সহজে রিমুভ করতে পারবেন। এক ভাই কমেন্ট করলো, ভাই আমার চারটি অক্ষর রিমুভ করতে কত টাকা দিতে হবে এটা আমাকে জানান, চারটি অক্ষর। হ্যাঁ হ্যাঁ, আপনি ভাই আমাদের ওই যে কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে, আমাকে একটু কষ্ট করে আপনার ছবিটা তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠান। আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপ করলে হবে কি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটু ভাই ডিজাইনটা দেখবে, হ্যাঁ ডিজাইনটা ভাই দেখবে, দেখে আপনাকে প্রাইসটা বলে দিবে, কারণ এটা তো সাইজ অনুসারে হয় প্রাইসটা, না? জি জি, সাইজ হিসেবে হয়, কিন্তু আমরা এখানে ডিজাইন হিসেবে করে দিচ্ছি, আরো খরচ কমে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভাই মনে করেন যে যারা কিনা করতে চায় তাদেরকে কয়বার আসতে হবে বা সিস্টেমটা? দুই থেকে তিনবার আসতে হবে, অন্যান্য জায়গায় পাঁচ থেকে ছয়বার যেতে হয়, এখানে দুই থেকে তিনবার করলেই এনাফ। আর কারণটা কি মূলত? এটা হলো আপনার কোরিয়ান টেকনোলজি, এফডিএসসি অ্যাপ্রুভ আপডেট মেশিন, যে কারণে সময়টা কম লাগে, রেজাল্ট ভালো আসে। আচ্ছা আচ্ছা, ওকে। অনেকে আসলে পাঁচটা ছয়টা আসলে সেগমেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে লাগে এবং ওরা আরো চামড়া পুড়িয়ে ফেলে, স্কিন বার্ন করে ফেলে, কাজ হয় না, আরো হিতে বিপরীত হয়। বাট আপনার যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, আপনার মেশিনে কি কোনো সাইড ইফেক্ট আছে? না, এই ধরনের কোনো স্কিন বার্ন বা এই ধরনের কোনো সমস্যা নাই। ওকে, তো সবার শেষে আমরা অ্যাড্রেসে জানতে, অ্যাড্রেসটা কোথায় ভাই? শান্তিনগর, টুইন টাওয়ার মার্কেট, চারতলা, 470, 471, বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি, এছাড়া মার্কেট টাইম সবসময় খোলা।